কোয়েল মল্লিক বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। কোয়েল পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রঞ্জিত মল্লিক ও মাতার নাম দীপা মল্লিক। মেয়েদের মডার্ন হাই স্কুল থেকে তিনি তার স্কুল জীবন অতিবাহিত করেন। মনোবিজ্ঞান বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ হতে বিএসসি করেন রঞ্জিত মল্লিকের মেয়ে। শুধুমাত্র এইটিই কিন্তু কোয়েলের টালিপাড়ায় সাফল্যের কারণ নয়, কোয়েল নিজে যথেষ্ট পরিশ্রমী। ফেব্রুয়ারি 2013 সালে কোয়েল মল্লিকের সাথে দীর্ঘ সময়ের বন্ধু নিষ্পাল সিংহের বিয়ে হয়েছে। নিষ্পাল সিং সুরিন্দর ফিল্মসের কর্ণধার। তার সাথে কোয়েলের দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল। বিয়ের অনুষ্ঠানও হয়েছে 5 দিন, ছিল আশীর্বাদ, সঙ্গীত, গায়ে হলুদ, বিয়ে ও বৌভাত। বিয়ে হিন্দু ও পাঞ্জাবি দুই নিয়মে পালিত হয়। অনুষ্ঠানে পশ্চিমবাংলার অনেক প্রখ্যাত অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। 2014 সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের 1 বছর পূর্তি হয়। কোয়েল মল্লিকের পর্দায় প্রথম আবির্ভাব নাটের গুরু সিনেমায় বিখ্যাত ভারতীয় বাংলা অভিনেতা জিতের বিপরীতে। নাটের গুরু বক্স অফিসে খুবই হিট হয়। 2003 সালে মুক্তি পাওয়া এই ছবির মাধ্যমেই টলিউডে কোয়েলের প্রত্যর্পণ ঘটে। এই ছবিতে জিত প্রধান চরিত্রে অভিনয় করেন। কোয়েল মনিকা নামের 23 বছর বয়সী এক মেয়ের চরিত্রে অভিনয় করেন। এই ছবির পর থেকে জিত কোয়েল জুটি এক জনপ্রিয় জুটি হিসেবে প্রায় 11টি সিনেমায় টানা অভিনয় করেন। 2004 সালে কোয়েল দেবীপক্ষ শুধু তুমি বাদশাহ বদ্ধন ছবিতে অভিনয় করেন। প্রথম দুটি ছবি বক্স অফিসে তেমন কিছু করতে না পারলেও বাদশাহ ব্লকবাস্টার তকমা পায় বক্স অফিসে। 2005 সালে কোয়েল শুভদৃষ্টি, মানিক, যুদ্ধ, চোরে চোরে বাস্তু তো ভাই ইত্যাদি ছবিতে অভিনয় করেন। যুদ্ধ ছবিতে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করেন তিনি। ছবিটি প্রথম সপ্তাহে রেকর্ড 1,20,00,000 টাকা আয় করে নেয়। 2006 সালে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে একজন সাংবাদিক হিসেবে MLA ফাটাকেষ্টু ছবিতে অভিনয় করেন তিনি। 1970 সালে নির্মিত লাভ স্টোরি পুনর্নির্মাণ লাভ ছবিতে 2008 সালে অভিনয় করেন। 2009 সাল হতে এখন পর্যন্ত করা কোয়েলের বিশেষ ছবিগুলো হল বলো না তুমি আমার, দুই পৃথিবী, পাগলু, 100% লাভ, হ্যামলক সোসাইটি, পাগলু 2। 2011 সালে দেব কোয়েল জুটি রাজীব বিশ্বাস পরিচালিত ও সুরিন্দর ফিল্মস প্রযোজিত পাগলু ছবিতে অভিনয় করেন। এই ছবিটি চ্যালেঞ্জ 2 এর আগ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। গত বছর কোয়েলের 2টি ছবি রিলিজ হয়েছিল। এ বছর এখনও পর্যন্ত কোয়েলের নতুন কোনো ছবি রিলিজ হয়নি। তার সর্বশেষ ছবি ছিল বেশ করেছি প্রেম করেছি। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে কোয়েল বলেছেন যে তিনি এখন ছবির ব্যাপারে খুবই জুজি হয়ে গিয়েছেন। চেনা ছকে চরিত্রের বাইরে অন্যরকম চরিত্রে অভিনয় করতে চাইছেন তিনি, তাই যে কোনো সিনেমার অফার এলেই তাতে হ্যাঁ বলতে রাজি নন। স্ক্রিপ্ট পছন্দ হলে তবেই নাকি এগোবেন কোয়েল, কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো স্ক্রিপ্ট তার নজরে আসেনি বলেই শোনা যাচ্ছে। এদিকে এবছরের অর্ধেকটা তো পার হয়ে গেল, এরপর কোনো ছবির কাজ শুরু হলে তা এই বছরের মধ্যে রিলিজ হবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। জানা গেছে শিগগিরই বাংলাদেশের নায়ক শাকিব খানের বিপরীতে দেখা যাবে কোয়েল মল্লিককে। ছবির নাম এখনও ঠিক হয়নি, চলছে চিত্রনাট্যের কাজ। জানা গেছে কোয়েলকে শাকিবের বিপরীতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় এবং কোয়েল রাজি হয়েছেন। তিনি গল্প এবং নিজের চরিত্র কেমন তা বিস্তারিত জানতে চেয়েছেন। পাশাপাশি শিডিউল নিয়েও কিছুটা জটিলতা রয়েছে, ডিসেম্বরের আগে কোয়েলের সময় ফাঁকা নেই। সবকিছু মিলিয়ে বিয়ের পর সব দিক সামলে ভালোই এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। এলটিভির পক্ষ থেকে শুভকামনা থাকলো কোয়েলের প্রতি। এক্সক্লুসিভ সব নিউজের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।